শিক্ষক দিবসে বিনা পয়সায় পাঠশালা পেল ছাত্রছাত্রীরা। বসিরহাট হিরামন দালাল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে গড়ে উঠেছে এই পাঠশালা। প্রায় 50 জন শিক্ষক ও শিক্ষিকা শিক্ষাদান করবেন বলে জানা গেছে। শিক্ষক দিবসে বিনা পয়সায় শিক্ষকদের পাঠশালা পেল ছাত্রছাত্রীরা। বসিরহাট হরিমন দালাল গার্লস হাই স্কুলের শিক্ষকদের উদ্যোগে এই পাঠশালা গড়ে তোলা হয়েছে। প্রায় 50 জন শিক্ষক শিক্ষিকা বিনা পয়সায় ছাত্রছাত্রীদের শিক্ষাদান করবেন। প্রতি রবিবার ছাত্রছাত্রীদের শিক্ষার পাঠ দেবেন তারা। কয়েক মাস আগেই প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, কোনো সরকারি শিক্ষক গৃহশিক্ষকতা করতে পারবেন না। সেই নির্দেশকে মান্যতা দিল বসিরহাটের মানবিক শিক্ষক সমাজ। বসিরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট সাইপালা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিলয় সরকারের উদ্যোগে এই কোচিং সেন্টার গড়ে উঠেছে। স্কুলের একটি ঘরে বিনামূল্যের এই পাঠশালার শুভ উদ্বোধন হলো শিক্ষক দিবসে। জানা গেছে, শিক্ষকেরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করবেন। স্কুলে ছুটির দিন শনিবার ও রবিবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ে তারা সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার পাঠ দেবেন। পরীক্ষার মাধ্যমে তাদের মেধাকে তুলে ধরবেন। শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্যরা। অন্যদিকে ছাত্রছাত্রী ও অভিভাবকেরাও খুশি শিক্ষকদের এই উদ্যোগে। শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও সুদূর প্রসারী হবে বলেই মনে করছেন সকলে। আমাদের বসিরহাটের মানবিক শিক্ষক সমাজের সহযোগিতায় শিক্ষক দিবসের প্রাক্কালে ফ্রি কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য তার উদ্বোধনের প্রোগ্রাম বিভিন্ন ওয়ার্ডে, বসিরহাটের টাউনে, টাকি টাউনের ব্লকে, সর্বত্র বিভিন্ন রকম মাপে, বিভিন্ন রকম শেপে আমরা শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। এবং তার পরবর্তী দিনে আমাদের উৎসব আছে, একের পর এক বিশ্বকর্মা পুজো থেকে দুর্গা পুজোর বিভিন্ন উৎসবে আমাদের বাঙালি বসিরহাটবাসী মেতে উঠবে। উদ্যোক্তারা জানান, করোনা আবহে বহু অভিভাবক কর্মহীন হয়ে পড়েছেন, যার কারণে অনেক ছাত্রছাত্রীরা ঠিকমতো পয়সার অভাবে টিউশন করতে পারছে না। সে কথা মাথায় রেখে আজকের এই শিক্ষক দিবসে এই ধরনের পাঠশালা শুরু হলো। এদিন এই পাঠশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা। এই ধরনের উদ্যোগটা মেনলি নেওয়া, যেটা যে প্রচুর ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত শিক্ষকদের শিক্ষাদান থেকে বিরত হচ্ছে, যেটা আমরা দেখেছি মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শিক্ষকরা বিনা পয়সায় শিক্ষাদান করুক। এবং সেই দিকটার কথা মাথায় রেখে আমাদের মানবিক ডাক্তারবাবু বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বসিরহাটের প্রতিষ্ঠিত শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে এগিয়ে এসছেন আজকে এই বিনা পয়সায় কোচিং সেন্টারে, যেখান থেকে ছাত্রছাত্রীরা শিক্ষাদান নিয়ে, এবং এটা ছুটির দিনে হচ্ছে, স্কুল ডে বাদ দিয়ে শনিবার আমাদের স্কুল হওয়ার পরে এবং রবিবারে, যে শিক্ষক শিক্ষিকারা চাইছেন যে তারা ছাত্রছাত্রীদের আরও শিক্ষাদান করতে এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে সমাজ যেন এগিয়ে যায়। এবং আমাদের মানবিক বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বিনা পয়সায় কোচিং সেন্টারটা চালু হলো। আপাতত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা হবে, তারপর আগামী দিনে আমরা আস্তে আস্তে 9, 10, 8 অবধি আমরা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।